আমিরাতত চট্টগ্রাম জাতীয়তাবাদী ঐক্য পরিষদের 51 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। মাটি আমাদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাজেদ সাধারণ সম্পাদক এরশাদ আহমেদ শাইনের পরিচালনায় সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে আর প্রধান অতিথি আছেন পরিষদের উপদেষ্টা প্রকৌশলী করিমুল হক। এদেশে ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান বক্তা আছিল পরিষদের উপদেষ্টা এবং বর্তমান হাটহাজারী বরিষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি আছিল সাংগঠনিক সম্পাদক জাহেদ চৌধুরী, জামাল সরোয়ার, আতিক জাহাঙ্গীর আলম, এহসান মাজেদ, আনিস সহ আর বোধকেই এ সময় এড়ে উপস্থিত আছি। আর 51 জন সদস্য আছি আর যে বাংলা চট্টগ্রাম জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আর আজ গঠন করি। আর চট্টগ্রাম ভাই যারা আছে তারা সাদা করে করে যে ঘরে যাই প্রত্যেকটি সমস্যার আর সমাধান করিবে বলে আর আজ একত্রিত হই। তারা চাই আরা সাইডে আরা চট্টগ্রাম মাঝে কি গরিব ফারে এই জিনিস গরিব ফারে মানুষ হাতে অসহায় যে দাঁড়াই ফারে ইয়ে তুলিবে বলে আরা যাচ্ছে চট্টগ্রাম মাস এক জায়গা তৈরি দিই। ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছি এই সম্বন্ধে চট্টগ্রামের কিছু সন্তান মাস্টারদার সূর্য সেনের ভূমিকা আছে দিদি অপরিসীম। তারপর আমরা স্বাধীনতার ঘোষণা হলে চিন্তা করি শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সূচনা ঘটন করেছি। তো এই হিসেবে চট্টগ্রাম সাইডে আরা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আইলে পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হইব বলে জানাই উপস্থিত বক্তল। নেক্সট নিউজ, সিপ্লাস টিভি।